এই দেখেছো দেখেছো আরে পড়ে যাবে দেখেছো কি করছো তোমার স্পেশাল আইটেম এটা তুমি ভালোবাসো না এটা কি কি এটা বলে আমার ফেভারিট আইটেম দই বড়া চলে এসেছে তো এটা কি ফ্রেশ লাইম সোডা এই এটা তো তোর নয় কি কি গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30টা আর আমরা একটু বেরোচ্ছি সকাল থেকে ব্লগ স্টার্ট করার টাইমই পাইনি প্রচন্ড ব্যস্ত ছিলাম আজকে ব্যস্ততা ছিল আর কি ঘরের কাজ পুটুশের টিউশন পুটুশকে পড়ানো প্রচুর কাজে ব্যস্ত ছিলাম যেটা মানে হয় আর কি বুঝতেই পারো যারা হাউসওয়াইফ তো সকাল থেকে দম ফেলার কি নিঃশ্বাস ফেলারও টাইম ছিল না সন্ধ্যেবেলাতে সন্ধ্যে টন্ধে দিয়ে কুটুসকে একটুখানি পড়িয়ে নিলাম বাংলা সব থেকে ওর ওর কথা অনুসারে সব থেকে বাজে সাবজেক্ট হচ্ছে বাংলা কারণ কি ও বাংলা পছন্দ করে না আমি বললাম ক্লাস 10 অব্দি তো বাংলাটা চালিয়ে নিয়ে যেতে হবে কিছু করার নেই তো বাংলা ধরে বেঁধে ওকে বসানো হলো পড়ানো হলো তো অনেকটা কমপ্লিট করে এনেছি আর কি উত্তরিয়ে যাবে মনে হয় কিন্তু একটা কথা আমি পুরুষকেও বলে দিয়েছি যে দেখো বাঙালির ছেলে বাংলা পড়তেই হবে কিচ্ছু করার নেই তো কেন কি বলতো বাংলায় আসলে ওদের সব সাধু ভাষায় আছে সেগুলোর কঠিন লাগে স্পেলিং ভুল করে তাই আর কি যেটা ভালো লাগছে না আর কি পড়বো না এরকম একটা ব্যাপার কিন্তু যাই হোক প্র্যাকটিস করতে হবে প্রচুর ভাবে কারণ বাঙালির ছেলে বাংলা তো অবশ্যই পড়তে হবে তাই না বলো ফ্রাইডে থেকে ওর এক্সাম স্টার্ট তোমরা সবাই ওকে বেস্ট অফ লাক উইশ করো যেন ওর এক্সামটা খুব খুব ভালো কাটে খুব ভালো যায় সবাই কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর ওকে আশীর্বাদ করো ব্লেসিংস দাও তোমাদের যেন ও মানুষ হয় বড় হয় এবং ওর এক্সাম গুলো যেন খুব ভালো হয় তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে বাইরে অনেকদিন ধোসা ধোসা করছিল মনটাতে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাঙুর খুব বেশি দূরে যাবো না কারণ এসে আবার ওকে একটুখানি নিয়ে বসতে হবে তার বেশি কথা বলবো না কারণ তোমাদেরও আমার বকবক শুনতে বেশিক্ষণ ভালো লাগবে না জানি তো চলো আর টাইম ওয়েস্ট করবো না খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি ডিনার করে চলে আসবো বাড়ি কোথায় যাচ্ছিস তুই একা একা পড়ে যাবি উল্টো পাল্টা কাজ খালি এই এই মাথাটা ফাটবে রে ছেলেটা সোজা হ সোজা হ বাবা উল্টে যাস না আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঙুরে কারণ রেস্টুরেন্টটা হচ্ছে বাঙুরে তো আমরা বাঙুর এরিয়ায় ঢুকে গেছি এবার কিছুক্ষণ 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব চেন্নাই এক্সপ্রেস ওই যে সামনে বাঁদিকে দেখো সাদা গাড়িটাতে দাঁড়িয়ে আছে ওলার গাড়িটা ওইখানে হচ্ছে চেন্নাই এক্সপ্রেস মেনু চয়েস হলো তোমাদের এই দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর অনেক কিছু আছে অনেক কিছু আর প্রাইস একদম রিজনেবল প্রাইস দেখো এই দেখো এদিকেও আছে একদম দুটো পাতা ভর্তি তোকে শাসন করছে পুচকে তোকে শাসন করছে তুই কি বড় দাদা শনি রবি তো মানে এখানে অসংখ্য পরিমাণের এখানে ভিড় থাকে মনে হয় 20-30 দিনের লাইন অলওয়েজ তোমার স্পেশাল আইটেম এটা তুমি ভালোবাসো না এটা কি এটা বলে ডাল প্লেন মেইনলি এটা ডাল বড়া কিন্তু এটার নাম একটা আছে সেটা আমি তোমাদের পরে বলবো কি একটা কি পোর্টলি ভরা না কি একটা বলে সামথিং আমি জানি না আমাকেও দিলে হ্যাঁ খেতে দুর্দান্ত এটা কি কি চাটনি ধনিয়া চাটনি আর এটা মনে হয় এটা কিসের চাটনি গো এটা আমার কলেজ লাইফ স্কুল লাইফে খেতাম এটা খুব কুডোস আমি স্কুলে পড়তাম টিউশন পড়ে এটা খেয়ে বাড়ি ফিরতাম রাত্রিবেলা 8:30টার সময় দুরকম চাটনিটা দেখো আমার ফেভারিট আইটেম দই বড়া চলে এসেছে আর দেখে মনে হচ্ছে বানিয়েছো দারুন কুটুস
তুই আমারটা কেন টেস্ট করলি? আমি তোমারটাই ভাগ বসাই। সবসময় আমারটা থেকে ভাগ বসাবে আর নিজে বলবে আমি খাবো একা। দই বড়াটা আবার টেস্ট করে দেখি ভালো। তাহলে আরেকটা দই বড়া কে খেলো? বললে আমি মামু আমি বলি দোজা খাবো। এত ভালো বানিয়েছে খেয়ে নিয়েছে নাকি? ভালো বানিয়েছে। ভাগ দিবি না বাবা আমার থেকে কিছু চেয়ে দেখিস তাহলে শেয়ারিং ইজ কেয়ারিং কুটু শেয়ারিং ইজ কেয়ারিং রোজাটা নিয়ে কোনো কথা হবে গন্ধটাই দারুণ লাগছে পুরো বাটার যুক্ত স্মেল আমরা সব মিক্স অ্যান্ড ম্যাচ করে খাচ্ছি তাই তো সবাই সবারটা শেয়ারিং ইজ কেয়ারিং না কুটুস কুটুসের কোল্ড কফি এখনো আসেনি তাই অধীর আগ্রহে বসে রয়েছে নাকি তো এটা কি ফ্রেশ লাইম সোডা এই এটা তো তোর নয় এটা তুই খাবি না একদমই না একদমই না দেখেছো বেটা সব কটা টেস্ট করে বেড়াচ্ছে দেখছো খুব ভালো করেছে দারুণ করেছে চলে এসছে খাবার পরের মুড়ি কি আবার কোথায় যাচ্ছ তোমাদের কি পেট ভরেনি নাকি এখনো জুস খেতে যাচ্ছে তোর বাবা আমি কিচ্ছু খাবো না তুমি খাও যা খাবে এত রাতে তোমাদের জুস খাওয়া কি হলো এটা কি মিল্ক শেক ম্যাঙ্গো মিল্ক শেক আর তোরটা কি পারবি ওটা একটা গ্লাস খেতে এবার আমাদের হয়ে গেল এই ডিনার কমপ্লিট জুস খাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি তো চলো ঘর বাচ্চা তো বায়না করবেই তাই বলে যদি বাচ্চার বাবা বাচ্চাকে সবকিছু দেয় তাহলে তাহলে বলো তো তাহলে অসুবিধা কিনা বলো ও কোল্ড কফি খেলো কুটু তা সব তো বায়না করলো ব্যাস ওর বাবা দিল ব্যাস আলটিমেটলি আলটিমেটলি ওকে আমার কাছেই যেতে যাওয়াতে হলো তো আমাদের সবই খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে দমদম পার্ক হয়ে যাব দেখেছো দেখেছো আরে পড়ে যাবে দেখেছো কি করছো আটকে দিয়েছে দেখো যা তা করিস তুই তো আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেল পক্ষীরাজ আমাদের এবার চলো বাড়ি ফিরলাম এখন বাজে পুনে 11টা অনেক মানে রাত হয়ে গেছে আর একটা ছোট্ট ফুড ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো খাওয়ারটা ছিল দুর্দান্ত সিরিয়াসলি এমনিতে আমি ধোসা খুবই ভালোবাসি খেতে কিন্তু ওই চেন্নাই এক্সপ্রেসে যেটা বাঙুরে আছে আমি অ্যাড্রেসটা লিখে দেবো যারা এদিকটা থাকো নর্থ কলকাতার দিকে বা সাউথ কলকাতা থেকেও আসতে পারো অবশ্যই একবার না একবার বাঙুরের চেন্নাই এক্সপ্রেসে ট্রাই করো ভীষণ মানে সব রকমের ধোসা আছে অন্তত মনে হয় প্রায় 50 রকমের উপরে ধোসা আছে আর কি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের এইটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা প্লিজ না সাবস্ক্রাইব করে দেখছো ভিডিওটা প্লিজ প্লিজ বলছি আগে সাবস্ক্রাইব করে দাও এইটুকুই রিকোয়েস্ট একটা লাইক আর যারা যারা দেখছো একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ প্লিজ মানে এটাই আমার একমাত্র রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট সবাই শুয়ে পড়ো